আজকে আমরা নিয়ে এসেছি এখানে একদম চাষের চাষের জিরা রাইস, চাল, হাঁসের ডিম আর ছোলা শাক, সবকটাই কিন্তু টাটকা। টাটকা বললাম এই কারণেই, কারণ চালটা একজন দিয়ে গেছে, একদম বাড়িতেই প্রসেস করা চাল, ধান সেদ্ধ থেকে শুরু করে সমস্ত কিছু শুধু মিলে গিয়ে হয়তো ধানটাকে ধানটা থেকে চাল বার করে এনেছে, আর বাকি সব কিছুই বাড়িতে। তো এই চালের আজকে হবে ভাত আর হাঁসের ডিমের কারি আর হবে ছোলা শাক ঘণ্ট। বাজার থেকে কেনা পালিশ চালের ভাত তো খাই, তো আজকে একদম আনপলিশ চাল খেয়ে দেখি, চালের ভাত খেয়ে দেখি কেমন লাগে, আর সাথে তো ছোলা শাক এমনিই ভালো লাগে ঘণ্ট। তো চলুন শুরু করি, মা রান্না করবে। এই ছোলা শাকের ঘণ্টতেই আমার খাওয়া হয়ে যাবে। চলেন চলেন। এই কলাইয়ের শাক আমার পুত্র দিয়ে গেছে, এই শাকটা খাইতে খুব সুন্দর। শাকটা কি সুন্দর কচি একদম, দেখেন কত সুন্দর চাল, এর ভিতরে একটা চাল ভাঙা নাই কিছু না, একদম ঘরোয়া চাল। এই জিরা চাল আমার এক পাগল ভাই দিয়েছে আমার খাইতে, এই দেখেন কি সুন্দর চাল। মনে হয় কি চাল কয়টা খাবো না থুয়ে দি, কিন্তু এই চাল কয়টা নাতি যখন খাবি খাবে তার খাই বন্ধুরা দেশে। এই হাড়িতে ডিম সেদ্ধ চাপাবো, চল। আমি ডিমগুলো সেদ্ধ দিয়ে দিচ্ছি, এই পড়িস না। আমি মশলা গুলো বেটে নি, শাক গুলো ধুয়ে নিয়ে এসে কল থেকে রসুন সালাই লব, আর এই যে পেঁয়াজ সালাই লব, আদাও সালাই। ডিমের মধ্যে লবণ দিয়ে দেবো, তাহলে খোসাটা ভালো ছাড়াবে। ছোলা শাকটা ধুয়ে নিয়ে এসেছি, এবার কুচি কুচি করে কেটে নেব। ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। শাকের ঘন্ট করবো আগে কড়াই দিলাম, কি সুন্দর ছাল উঠছে এটা। এই ঝমকর গিয়ে আমি সব ডিমের ছাল ছাড়াইয়ে নেব। ছোলা শাকের ঘন্ট করব, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেজপাতা, জিরা,
খাবো। ডিম রান্না করার জন্য যে মশলা নিয়েছি আমি, এই যেখানে এগুলো সব একসঙ্গে বেটে নেব। জিরে, ধনে, লঙ্কা, আদা, রসুন, আর তার পাশে আমি এই শাকের জন্য একটু কাঁচা লঙ্কা বেটে নেব। লঙ্কা কটা আমি শাকে দেব, তার পাশে আমি একটু বেটে নিই। ওগুলো আগেই পাতা দিয়ে দিছি, হয়ে গেছে, আমি ফিরে দিচ্ছি। সামান্য চালের গুঁড়ি দিচ্ছি, জল দেব, আজকে ছোলা শাকে আমি কোনো মাছ টাচ দিই নাই, এটা নিরামিষ হচ্ছে। শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, এইবার এই চালের গুঁড়িটা দিয়ে দেবো, চালের গুঁড়ি আর লঙ্কা। এবার মশলাটা আমি বেটে নিচ্ছি, সব কিছু দেওয়া আছে। আজকে হাঁসের ডিম একটু অন্যভাবে রান্না করবো, কড়াইতে দিয়ে দেবো সাদাতে। ডিমগুলো একটু ফুটা ফুটা করতে দেখো, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি ডিম কটা ভেজে নেব, লবণ দিয়ে দেবো একটু তেলের মধ্যে, আর একটু হলুদ দিয়ে দেবো। ডিম কটা দিয়ে দেবো, তেল ফুটে যাবে এমন। খুব মেঘ করেছে, বৃষ্টি আবার হবে, একবার বৃষ্টি হয়ে গেল আবার দেখেন মেঘ করেছে। আর ভাজা হয়ে গেছে, এবার উঠে নি, সমস্ত মশলা বাটা হয়ে গেছে, এবার ডিমের কারিটা করে নিই। সর্ষের তেল, জিরে, এলাচ দুটো, আমি চারটে এলাচ আছে আমি ফাটি নিচ্ছি, বাটা মশলা দিয়ে দেবো, হলুদ দেব, লবণ, টক দইটা ফাটে নিয়েছি, এবার দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো, এবার বেশি করে একটু কষাই দিচ্ছে। ডিমের কারি, ডিমের ঝোল, আর হয়েছে ছোলা শাকের ঘন্ট, আর জিরের রাইসে ভাত, দারুণ ব্যাপার। এবার জল দিয়ে কচি কচি ধনে পাতা হয়েছে, এখান থেকে কিছু ধনে পাতা নিয়ে যাচ্ছি, আর গাছ তুলবো না, কটা পাতা তুলে নিয়ে যাচ্ছি।
সঙ্গে সঙ্গে ধুয়ে তরকারিতে দিয়ে দেবো। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, এবার ডিম কটা দিয়ে দেবো। আস্তে আস্তে দিই, এবার দিয়ে দেবো পেস্তা। এবার দিয়ে দেবো ধনে পাতা, কেটে দিয়ে দেবো গোটা গোটাই দিয়ে দেবো। শাকের ঘন্ট ঠাকুমা খুব প্রিয় শাক, ছোলা শাকের ঘন্ট ঠাকুমার সাথে সাথে আমরাও পাচ্ছি। কেমন হয়েছে ঠাকুমা? ঘন্ট ঘন্ট মনে হচ্ছে কাকা দিয়েছে বাড়িতে সেদ্ধ করা চাল। সুন্দর হয়েছে শাকটা বন্ধু, জিরা চাউলের ভাত আর কলাই শাক ঘন্ট দারুণ সুন্দর, খাইতে দারুণ লাগতে লাগবে। কোথায় গেলে তো পায়াস পাস লাগছে, গেছে পায়াসের গন্ধ আসছে। ওই যে কাজু কিশমিশ সব দিয়েছে না, ওই জন্য পায়াস পায়াস গন্ধ। দেখি টেস্ট করে বন্ধুরা কেমন রান্না হয়েছে হাঁসের ডিম। তবে হাঁসের ডিমটা যদি মাঝখানে ফেটে ফেটে ভেজে দিত আরো স্বাদ হতো। ছোট জিরে রাইস চালের ভাত, এদিকে হাঁসের ডিমের ঝোল কারি করা হয়েছে। কুসুমের কালারটা দেখুন একদম হলুদ পড়া। গতকাল গেছিলাম চিল্লাতে, তো এখানে কাকার বাড়ি থেকে ডিম কিনে নিয়ে এসেছি। কোনোটা ডিম ছিল বুঝলে, কুসুমটা দেখো মোমের মতন গলে যাচ্ছে, গলে যাচ্ছে একদম। কোনোটা সাদা কালার আমার হলুদ কালার কেন? কি ব্যাপার? খুব সুন্দর হয়েছে সব, আপনারা এই রকম করে খাইয়ে দেখবেন একবার, ভালো লাগবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আদারটা প্রত্যেকবারে হলুদ হলুদ, হাঁসের মাংস যেরকম লাগে, হাঁসের ডিম তো বারো মাসে ভালো লাগে খেতে, তবে হাঁসের মাংস বেশি ভালো লাগছে, ব্যাপক লাগে। এ তুই যে কি চুল কেটে আসছিস? না ওরকম করে না, ওরকম করে না, ওরকম করে না, বলো আমি চুল কেটে এসেছি। হিরো হিরো বলো, কাকাই কাটিয়ে নিয়ে এসেছে, কই দেখি পিছনটা দেখি কিরকম বলে, পিছনটা একটু খারাপ হয়েছে,
মা বললো বাবা কি